ছোটবেলায় হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজে বেশ কদিন হল দেশে এসেছেন এক বিদেশির দত্তক সন্তান বাংলাদেশি বংশোদ্ভূত ডেনিস নাগরিক মিন্টু কারুস্টান সনিক গণমাধ্যমে এ খবর দেখে প্রতিদিন পাবনা প্রেস ক্লাব অথবা হোটেলে এসে মিন্টুকে ভাই সন্তান অথবা আত্মীয় দাবি করছেন অনেকে প্রথম দিকে মিন্টু তাদের সাথে দেখা করলেও দাবিদারের সংখ্যা বেড়ে যায় তিনি এখন সবাইকে এড়িয়ে চলছেন আমি আকুল আবেদন করছি এটা টেস্ট করে আমাদের স্বজনকে আমার দেওয়া হোক জেলা প্রশাসক এই বিষয়টি হাতে নিয়েছেন এবং তিনি বলেছেন যে কেউ দাবি করলে স্থানীয় চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা চেয়ারম্যানকে লিখিতভাবে আবেদন করবে এবং তারা জানাবে হচ্ছে ইওনও স্যারকে এবং ইনো সাহেব আমাকে জানাবে তবে সে করে সন্ধান থেমে নেই 41 বছর আগে পাবনার নগরবাড়ী ফেরিঘাটে হারিয়ে যাওয়া মিন্টুকে যিনি খুঁজে পেয়ে শিশু সদনে পৌঁছে দিয়েছিলেন সেই চৌধুরী কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা গেছে অস্ট্রেলিয়ান প্রবাসী কামরুল শিগগিরই দেশে এসে মিন্টুকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন যিনি আজ থেকে প্রায় 40 বছর আগে তাকে নগরবাড়ী ঘাট থেকে পেয়েছিলেন তিনি খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়ার থেকে বাংলাদেশে আসবেন সম্ভবত 19 বা 20 তারিখে আসবেন এবং ঢাকাতে তার সাথে সাক্ষাৎ হবে পাবনা জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মেটুকে তার স্বজনদের খুঁজে পেতে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে তেরো জন তার উত্তরাধিকার দাবি করে দরখাস্ত করেছে আমরা এই তেরো জনের ডিএনএ টেস্ট করার জন্য এবং ডিএনএ স্যাম্পলিং নেওয়ার জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা করব উনিশশো সালে মাত্র ছ বছর বয়সে নগরবাড়ি ফেরিঘাট এলাকা থেকে হারিয়ে যান মিন্টু চৌধুরী কামরুল হাসান নামে এক ব্যক্তির সহায়তায় তার ঠাই হয় ঢাকার একটি শিশু সদনে পরের বছর এক ডেনিস দম্পতি তাকে দত্তক নিয়ে চলে যান ডেনমার্কে উৎপল মির্জা মাছরাঙা সংবাদ পাবনা